আল্লাহ বলেন গোলাম, আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, বলে দাও আল্লাহ আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে কথা কন, ওনারা আল্লাহ বললেও উনি খুশি, ওনারা রহমান ডাকলেও, ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন, আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না নাই? তার মানে বোঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আর জোরে বলেন আসল নাম কি? আমি তো কমপক্ষে 4টা বলছি নাকি? বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুর্রা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের, এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল, যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিসসালাম, তার বাবার নাম আদম আলাইহিসসালাম। 50 generations, 50টা বংশ পরিক্রমা আছে, 50টা বংশের ব্যবধানে বিশ্ব নবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুর্রা, এইভাবে বিশ্বনবীর নসব নামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইয়িন লানা নাসাবা রব্বিক, তোমার আল্লাহর নসব নামাটা কও, তোমার আল্লাহর বাবার নাম কি? উনার বাবার নাম কি? উনার বাপের নাম কি? উনার বাপের নাম কি? তার বাপের নাম কি? এরা মনে করছে আল্লাহর নসব নামাজ, নাজুবিল্লাহ পড়বেন না। ও মোহাম্মদ সবসময় আল্লাহর কথা বলো, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সেজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসব নামাটা শোনাও। আল্লাহর বাবার নাম কি? দাদার নাম কি? পরদাদার নাম কি? বিশ্ব নবী রেগে গেলেন, সাইয়েদনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই, ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব নাম নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই। আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, এক একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। কাফেররা তো টাসকি খেয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়, মুশরিকরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রব্বিক, তোমার রব কি দিয়ে তৈরি বলো। ও মোহাম্মদ, আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি, আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি, এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন ফেদবা, তোমার আল্লাহ কি রূপার তৈরি, রূপার খোদা? আহুয়া মিন জাহাব, নাকি সোনার খোদা, স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ? আহুয়া মিন খাসাব, নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ, কি দিয়ে বানানো বলো? বিশ্বনবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবীদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না? এখন এখন নরম নরম লাগে না? মনে হয় যে বুঝতেছি, মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে, ঠিক কি না? এবার দেখেন অর্থ আরো সহজ। আল্লাহ বললেন কুল, কুল মানে বলো, কোরআনের যত জায়গায় কুল পাবেন, রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানে বলো, সে
ও মাই মেসেঞ্জার সে বলো, কুল মানে কি বলো, কুল মানে বলো। হে নবী আপনি বলেন হু আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, আর তিনি হচ্ছেন আহাদ, অদ্বিতীয়, এক এবং একক অদ্বিতীয়। তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন, জোরে কোন ঠিক কিনা, আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ। আমার নাম কি? কুল হু আল্লাহ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি কে? আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে? আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে? সবার ভালো লাগে? প্রাণ ভরে যায়? হৃদয় শীতল হয়? ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে? তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহ, আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ, গলা ফাটিয়ে ডাক দেন, বলেন আল্লাহ। আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ, আমার নাম হলো আল্লাহ। আল্লাহর নাম রাখছে কে? আল্লাহ। কথা কন, আল্লাহ। আমার নাম রাখছে আমার বাবা, আপনার নাম রাখছে আপনার দাদা, কিন্তু আল্লাহর বাবা আছে নাকি? না, থাকলে রাখতো, দাদা থাকলে দাদায় রাখতো, কিন্তু আল্লাহর কি বাপ আছে? দাদা না, না আল্লাহর পিসা বুজুর আছে? না, অনেকের নাম পিসা বুজুরে রাখে, আছে না নাই? দোয়ার জন্য হুজুর আমি আপনার মুরিদ, হুজুর আমার একটা ছেলে হয়েছে, আপনার নাম রাখা দেন। পরে বলে যে পিসা বুজুরে নাম রাখছিল, নাগাইশের পিসাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলের, আছে না নাই? আল্লাহর এরকম পীর সাহেব আছে নাকি? আল্লাহর দাদা বাবা আছে নাকি? এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি, পড়েন সুবহানাল্লাহ। আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি? শুনে থাকলে হাত তোলেন, শুনছেন? বাংলাদেশে কত মানুষ? 16 কোটি, 17 কোটি, 18 কোটি, কইতে থাকেন 20 কোটি নিয়ে যান এমনি, আসলে কয় কোটি? 18 কোটি মনে হয় বর্তমানে, 16 কোটি তো অনেক আগের হিসাব, 18 কোটি মানুষ এই দেশে, এই 18 কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন? কথা কন, আমেরিকাতে এত বড় মহাদেশ, পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ? গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে? এমনকি ফেরাউন, সেও নিজের আল্লাহ বলে নাই। ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে, ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না? সে কুখ্যাত সন্ত্রাসী। এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্ব নবী ছিলেন মুজাহিদ, এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেল। মুসা আলাইহিসসালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন? ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন? তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে, এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ, বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস। ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা, আমি কি
আমি বড় খোদা, রব্বুকুমুল আলা, তো গো বড় রব, কিন্তু আমি আল্লাহ, এটা কইছে না? কথা বলে না। তার মানে আল্লাহ এক পিস, আল্লাহর সত্তাটা শুধু একজন, মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন, বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন, গোটা ইউনিভার্সটাকে, এই বসুন্ধরাকে, এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ বলে দাও, আল্লাহ আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমি কিন্তু মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করে কথা কন? ওনারে আল্লাহ বললেও উনি খুশি, ওনারে রহমান ডাকলেও, ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম। কি নাম? কথা বলেন, আরো সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর আরো 99টা নাম আছে না? নাই বিশ্ব নাই? বলেন, ইন্নালিল্লাহি 99 ইসমা, আল্লাহ নাম ছাড়া আল্লাহর আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে? তার মানে বোঝা গেল ওনার আসল নাম আল্লাহ। চিল্লায় বলেন আসল নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আসল নাম কি? আল্লাহ।